হ্যালো ফিয়ার্স, ওয়েলকাম টু এভরিবডি। আজকে আমার ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে যে কিভাবে আপনার ফেসবুক পেজটি বুস্ট করবেন। অর্থাৎ অনেকেই দেখা যায় যে ফেসবুক পেজ সঠিকভাবে বুস্ট না করার ফলে তার যে ডলারগুলো লস হয়ে যায়, এবং বুস্ট করার পরেও কি ভিউয়ার্স লাইক কমেন্ট খুবই কম পড়ে এবং অনেক ধরনের জটিলতার সমস্যা দেখা দেয়। তো সো আজকে আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেবো যে কীভাবে কারেক্টভাবে অর্থাৎ সঠিক উপায়ে ফেসবুক পেজটা আপনার কাছে বুস্ট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক ফেসবুক পেজ কীভাবে বুস্ট করতে হয়। প্রথমত অবশ্যই আপনাকে ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক পেজটি লগ ইন করতে হবে। আমি অলরেডি এখানে লগ ইন করেছি। তারপর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কুইক হেল্প, তারপর যে পরে যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। তারপরে আপনার যে পেজ আছে এই পেজটাতে আপনার যেতে হবে। আপনার যে পেজ আছে আপনার পেজে যাবেন। তারপরে যেটা করতে হবে এখান থেকে দেখুন, আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনার যে পেজ আছে ফেসবুক পেজটি আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক দেখতে পাচ্ছেন যে প্রমোশন নামে একটা অপশন আছে, প্রমোশনে ক্লিক করলে হবে। অথবা আপনার এই যে পেজের যে লেফট সাইডে দেখবেন এখানে দেখুন মেনু আছে, সবচেয়ে নিচে একটা মেনু আছে প্রমোট নামে, প্রমোটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি প্রমোটে ক্লিক করতেছি। দেখুন প্রমোটে ক্লিক করার পরে এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আছে যে হাউ ডু ইউ লাইক টু গ্রো ইউর বিজনেস, অর্থাৎ আপনি কিভাবে আপনার বিজনেসটাকে বা ব্যবসাটাকে বৃদ্ধি করতে চাচ্ছেন, এটা মানে হচ্ছে। তার মানে এখানে আপনি ইচ্ছে করলে যে গেট এ কাস্টমস অ্যাডভার্টাইজিং প্ল্যান, অথবা পোস্ট এ পে পোস্ট, অথবা গেট মোর মেসেজ, তারপরে প্রমোট ইওর পেজ, তারপর প্রমোট ইওর ওয়াচ ভিডিও বাটন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এখানে বিভিন্ন অপশন আছে, তারপর গেট মোর লিডস। তা আপনার কি যেহেতু আপনি আপনার ফেসবুক পেজটি কী করবেন বুস্ট করবেন, সেহেতু কি আপনার অবশ্যই এখানে প্রমোট ইওর পেজ ক্লিক করতে হবে। ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আবার নতুন ইন্টারফেস শো করতেছে। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে দেখা যাচ্ছি, এখান থেকে আপনার পিপল ইউজ চয়েস থ্রো টার্গেটিং, অর্থাৎ আপনার যে পেজটি যখন বুস্ট করবেন আপনার পেজটি কীভাবে পিপল অর্থাৎ লোকজন দেখতে পারবে, আপনার টার্গেটটা কী, সেহেতু কি আমি এখানে এডিট করতেছি। এডিট করার পর আমি দেখা দিই সরাসরি হবে। হ্যাঁ, অর্থাৎ আপনার পেজ যে ফেসবুক পেজটা আছে কারা দেখতে পারবে, শুধু মেন নোমেন না মেন ওমেন উভয় দেখতে পারবে। তো সাধারণত কি আমরা কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই অল দিয়ে রাখবো, অর্থাৎ মেন ওমেন সকলের জন্য পেজটার জন্য গ্রহণযোগ্য হয়। আমি এখানে অল দিয়ে রাখলাম। তারপরে এখান থেকে আপনার যে বয়স, যে আপনার এখানে যে বয়সটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ফেসবুক পেজটা কত বয়স থেকে কত বয়সের ছেলে মেয়ের বা লোকজনরা দেখতে পারবে, যেটা করতে হবে। হ্যাঁ, যেটা করতে হবে এখানে, তাহলে কি করবো আমরা, আমরা অবশ্যই এখানে আমার বয়সটা আমরা দেব, অর্থাৎ তেরো বয়স থেকে, অর্থাৎ দাদের বয়স তেরো বছর থেকে আমি একেবারে যে 65+, অর্থাৎ এই বয়সের যে ছেলে মেয়ের লোকজনটা আপনার পেজটা কি করতে পারবে দেখতে পারবে। তারপরে যেটা করতে হবে লোকেশনটা সিলেক্ট করতে হবে। আপনি চাচ্ছেন যে না আমি একটা নির্দিষ্ট শহরের মাঝে আমার পেজটা শুধু আমি শো করবো, অথবা আপনি চাচ্ছেন যে না আমি শুধু বাংলাদেশের মাঝে আমার পেজটা শো করবো, অথবা আপনি চাচ্ছেন যে না আমার পেজটা আমি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে আমি শো করবো, যাতে আমার পেজটা সারা পৃথিবীর লোকজন দেখতে পায়, আপনি দেখতে পারবেন। অথবা আপনারা এটা করতে পারেন না আমি শুধুমাত্র একটা সিটির জন্য আমার পেজটা কি করবো শো করবো, জাস্ট এখানে লোকেশনে ক্লিক করবেন। ওকে, লোকেশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন আমার বাংলাদেশ অলরেডি কিন্তু আমার দেওয়া আছে, অথবা আমি বাংলাদেশের জন্য আমি এই পেজটা শুধু শো করবো, অথবা চাচ্ছেন যে আমি একটা সিটির জন্য শো করবো,
জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড লোকেশনে। সাপোজ আমি যাচ্ছি ঢাকা, আমি চাচ্ছি ঢাকা শহরে আমার এই পেজটা আমি শো করব, আমি অন্য কোনো শহরে এই পেজটা আমার শো করব না, তো আমি দেখাবো না। আমি সাপোজ লিখতেছি ঢাকা, কারণ ঢাকা, হ্যাঁ ঢাকা লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার ঢাকা কি আমার লোকেশনে শো করবে। একটু ওয়েট করতে হবে, আসলে আমার নেট প্রবলেম। হ্যাঁ দেখুন আমি অলরেডি এসে গেছি এখানে, যে ঢাকা, ঢাকার ডিভিশন বাংলাদেশ। অর্থাৎ আমি যদি সিলেক্ট করে দিই তাহলে কি শুধুমাত্র আমার ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনের মাঝে আমার এই পেজটা কি করবে, শো করবে, ঠিক আছে। এবং আপনি চাচ্ছেন না আমি এই পেজটা আমি শুধু বাংলাদেশ, সারা বাংলাদেশের লোকজন আমার পেজটা দেখতে পায়, তো আপনার কি করতে হবে, এখান থেকে ক্রস চিহ্ন কেটে দিয়ে আপনাকে এখানে বাংলাদেশ লিখে দিতে হবে, বাংলা দেশ, ঠিক আছে, বাংলা দেশ। তো বাংলাদেশ লিখে দিলে কি আপনার এই বাংলাদেশে তখন এই পেজটা আপনার সারা দেশে অথবা সারা ডিস্ট্রিক্টে এটা শো করবে। দেখুন বাংলাদেশ কান্ট্রি দেখতে পাচ্ছেন আপনার এখানে। এভাবে আপনার সিলেক্ট করার পরে যেটা করতে হবে, তারপরে এখান থেকে যে ইনক্লুড পিপল হু মেস অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং, তো এখানে আপনার কিছু ট্যাগ দিবেন, অর্থাৎ যেখানে ট্যাগ বলা হয় আপনার পেজটা কিছু ট্যাগ দিবেন, যাতে কিছু সার্চ যদি করে আপনার ফেসবুক পেজে তখন আপনার পেজটা শো করবে অতি সহজেই। আমি সাপোজ যে আপনার, হ্যাঁ আপনার পেজটা যে রিলেটেড অবশ্যই আপনার ওই রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিবেন। আমি দেখছি এখানে সাপোজ যেহেতু আমার টেগরু টিজ অ্যান্ড ট্রিক্স সম্পর্কে পেজ, তো আমি এখানে দেখছি এখানে টেগরু, টেগরু দিলাম, তারপরে দিলাম যে আরও দেওয়া যাবে, আমি দিলাম না, আপনারা দিয়ে নেবেন অবশ্যই, এটা তেমন কিছু না। তারপর আপনার দেওয়ার পরে সেভ করবেন, ওকে সেভ করবেন। হ্যাঁ সেভ করার পরে তারপরে এখানে যে কাজটা করতে হবে, দেখুন এখানে আমি দেখা যাচ্ছি বাজেট অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ আপনার বাজেট কতটুকু, আপনি কত ডলার ইনভেস্ট করবেন আপনার এই পেজে, অথবা আপনি এবং কত সময়ে আপনি পেজটা ফেসবুকে রাখবেন। তা এখানে যেটা করতে হবে যে রান দিস প্রমোশন কন্টিনিউসলি, আপনি যদি এখানে যদি ক্লিক করেন তাহলে কী হবে জানেন, আপনার কিন্তু ওই পেজটা কি মনে করুন যে আপনি আনলিমিটেড চলতে থাকবে এবং আপনার এই ডলারটা কিন্তু আপনার ওই ক্রেডিট কার্ড থেকে নিয়ে নেবে। তো আমি চাচ্ছি যে এখানে আমি, হ্যাঁ আমি ডেলি বাজেট কিন্তু রাখতেছি $2 অর্থাৎ $2, তো আপনারা রাখতে পারবেন যে আমি $1 আমি প্রতিদিন আমি ব্যয় করবো, তা করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে $1 প্রতিদিন যদি আপনি ইনভেস্ট করে আপনার পেজে, তাহলে আপনি আপনার ইস্টিমেন্টের যে 30 থেকে 116 লাইক আপনি পার ডে আপনার পেজে পাবেন। অথবা আপনি যদি না, আমি প্রতিদিন আমি $2 করে ইনভেস্ট করবো আমার পেজে, দেখুন আমি যখন $2 দিলাম তখনই দেখেন এখানে 60 থেকে 233 লাইক পার ডে আমার এই পেজটিতে কি হবে, আমার লাইক করবে। তারপর এখান থেকে চাচ্ছেন যে না আমি ডলারটা আমি এখানে আমি অন্য, আমি আমার এই ক্রেডিট কার্ড আছে মাস্টার কার্ড বা ইয়া কার্ড, আপনি এখান থেকে ডলারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা তেমন কোনো কঠিন কাজ না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে এখান থেকে যে ইউএস ডলার এখান থেকে দেওয়ার পরে চয়েস হোয়েন দিস প্রমোশন উইল বি, অর্থাৎ এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনার এই ফেসবুক পেজটি কতদিন রাখতে চাচ্ছেন, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন যাই হোক বা 7 দিন, এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে অলরেডি আমার দেওয়া আছে 7 দিন 14 দিন, আমি 7 দিন রাখতে চাচ্ছি, 7 দিন আমার এই পেজটা কী করবে, আমার এই পেজটা শো করবে সারা বাংলাদেশ। যেমন লেখা আছে যে ইউ উইল স্পেন্ড এ টোটাল অফ 40, তো আমার $14 কিন্তু ব্যয় হবে 7 দিনে আমি যদি এই পেজটা আমি বুস্ট করি। আমাদের পার ডে কত, $2 করে আমার ইনভেস্ট করতে হবে 7 দিন, তো তা এভাবে হওয়ার পরে আপনার যেটা করতে হবে, তারপর এখান থেকে দেওয়ার পরে দেখুন আমি দেখছি সব কিছু ওকে করার পরে আপনাকে অবশ্যই এখানে প্রমোট যখন ক্লিক করবেন, প্রমোট সব কিছু ওকে করার পরে আমি আবার বলতেছি যে সব কিছু ওকে করার পরে প্রমোট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ওকে। দেখুন আমি ক্লিক করতেছি এখানে, হ্যাঁ আমি যখন প্রমোটে ক্লিক করলাম তখন এখানে আমার নতুন একটা ইন্টারফেস শো করতেছে যে অ্যাড এ পেমেন্ট মেথড বিফোর ইউ প্রমোশন স্টার্ট রানিং, ইট উইল অনলি বি চার্জ ইউ ইফ ইউ চয়েস টু স্পেন্ড মোর দ্যান দ্য ভ্যালু অফ দ্য ক্রেডিট
তো এখান থেকে আমার যেহেতু পেমেন্ট আমি বাংলাদেশ থেকে পেমেন্ট করবো এটা, তবে এখান থেকে আপনারা যে ক্রেডিট কার্ডের নাম্বারটা এবং আপনারা এখানে মান্থ ইয়ার তারপরে সিকিউরিটি কোডটা দিলেই আমার পেপ্যাল বা যে হোক আপনারা যে মাস্টার কার্ডটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার কাজ ওকে হয়ে গেল, তারপর থেকে আর আপনাকে কোনো টেনশন করতে হবে না। এভাবে কি আপনার ফেসবুক পেজটা একবার কারেন্টলি ভাবে বুস্ট হয়ে যাবে, তখন থেকে আপনার পেজে পার ডে লাইক ভিউয়ার কমেন্ট বেড়ে যাবে। তো এভাবে কি আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটা অতি সহজে বুস্ট করতে পারতেছেন। আমি যেহেতু আমার ফেসবুক পেজটা আমি বুস্ট করতেছি না, সেহেতু আমি এটা আপনাদের দেখার জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম, ঠিক আছে। যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আমি এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দেখার মতন জানিয়ে এখানে শেষ করলাম। ওকে, বাই।